আমাদের অবস্থান বিক্ষোভটা ছিল মূলত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের শিক্ষার পাশাপাশি সার্বাঙ্গীন বিকাশের জন্য প্রতিটা স্কুলে বিশেষ শিক্ষক নিয়োগ করা। এর জন্য আমরা একটা ডেপুটেশন আজকে জমা দিলাম। কার কাছে জমা দিলে না? আমরা ডিএম সাহেবের কাছে জমা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনও করেছিলাম এবং সেখানে গিয়েছিলাম এবং ডিএম সাহেবের অফিস থেকে আমাদের এই সর্বশিক্ষা মিশনের অফিসে আমাদেরকে ডেপুটেশনটা জমা দিতে বলা হয়েছে এবং আমরা এখানেই ডেপুটেশনটা সাবমিট করব। তা জমা দেওয়ার পর কি বলা হয়েছে? জমা দেওয়ার পরে আমাদের ডেপুটেশনটা স্যার দেখলেন এবং যথেষ্ট সহানুভূতির সাথে আমাদের বিষয়টা উনি আলোচনা করবেন বলেছেন উপরে কর্তৃপক্ষের সাথে এবং এই ব্যাপারটা সম্পর্কে তিনি আমাদের সঙ্গে একমত যে ম্যান পাওয়ার বাড়ানো দরকার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের শিক্ষার জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করা দরকার এবং তিনি এর জন্য আমাদের যে ডেপুটেশন কমিটিটা আমরা দিলাম সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি জানাবেন। মোট কজন আপনারা আজকে আছেন স্পেশালি? আমরা আজ এই ডেপুটেশন দেওয়ার জন্য নদিয়া জেলার বিশেষ শিক্ষক সংগঠনের তরফ থেকে 25 জন বিশেষ শিক্ষক উপস্থিত ছিল। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।